আসসালামু আলাইকুম ভিয়ার্স, আজকে আমি আরও একটি মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। একবার বানিয়ে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন এমন একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিনের নাস্তা বানানোর হাত থেকে মুক্তি পেতে চাইলে এই নাস্তাটা কিন্তু বাসায় বানিয়ে রেখে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা মিক্সিং বলে দুইটা ডিম ভেঙে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি এবং স্বাদমতো লবণ। এরপর উপকরণগুলো একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে চিনিগুলো যেন ভালো করে মিশে যায় এজন্য আমি 3 থেকে 4 মিনিট ধরে এটা ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 চামচ কালো জিরা এবং 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যদি না থাকে তাহলে এই দুটি আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদটা অনেকটা বেড়ে যাবে এবং ফ্লেভারটাও অনেক ভালো আসবে। তারপর আমি 3/4 কাপের মতো কোরানো নারিকেল দিয়ে দিলাম। এরপর উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অল্প অল্প করে ময়দা অ্যাড করে রুটি বানানোর মতো একটা ডো তৈরি করে নিব। আমি 1 কাপ ময়দা অ্যাড করে দিয়েছি। এখন হাত দিয়ে একটা রুটি বানানোর ডো তৈরি করব, আর প্রয়োজন হলে অল্প অল্প করে অ্যাড করব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও নাস্তাটা তৈরি করতে পারেন, যার যেটা পছন্দ। আমি আরেকটু ময়দা অ্যাড করে দিয়েছি। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, দেখুন অনেক সফট হয়েছে। এখন আমি 2 ভাগে ডোটা ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এরপর সামান্য ময়দা ছিটিয়ে রুটি বানানোর বেলুন দিয়ে পুরু করে বেলে নিচ্ছি। এটা পাতলা করব না, একটু মোটা করেই বেলবো। রুটিটা বেলা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা কুকি কাটার দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি। পিঠা বা নাস্তা যেটাই বলুন না কেন, আর দেখতে দেখুন খুবই সুন্দর হচ্ছে পিঠাগুলো, একদম চাঁদের মতো, শেপটাও অনেক সুন্দর। তো এভাবে আমি সবগুলো পিঠা কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কাটতে পারেন। যদি কুকি কাটা না থাকে তাহলে যে কোনো গোল বয়মের কাঁকও ব্যবহার করতে পারেন, অথবা ছুরি দিয়ে স্কোয়ার করেও কাটতে পারেন। তো এখন আমি সবগুলো পিঠা একইভাবে কেটে নিচ্ছি। পাশে বেঁচে যাওয়া বাকি অংশগুলো দিয়ে আমি আবার সেমভাবে রুটি বেলে পিঠা কেটে নিব, আর অর্ধেক যে ডোটা বাকি ছিল ওইটা দিয়েও সেমভাবে রুটি পেলে আমি কুকি কাটারের সাহায্যে পিঠাগুলো কেটে নিচ্ছি। আমার সবগুলো পিঠা কাটা শেষ হয়ে গিয়েছে। আমি এখন পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলগুলো গরম হওয়ার পরে এরপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো সব দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে, তা না হলে পিঠাগুলো উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কিন্তু হবে না। আমি এখন প্রথমবারের মতো পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো বানিয়ে অনায়াসে 7-8 দিন পর্যন্ত খেতে পারবেন। আর যদি 1 মাস পর্যন্ত রাখতে চান তাহলে নারকেলটা দিবেন না, আর পিঠাগুলো বাদামি কালার করে ভেজে নিবেন। নারিকেল দিলে খুব বেশি দিন পর্যন্ত পিঠাগুলো ভালো থাকবে না, নরম হয়ে যাবে। আজ আমি পিঠাগুলো বেশি দিন সংরক্ষণ করব না, তাই আমি নারিকেল ব্যবহার করেছি আর আমি গোল্ডেন ব্রাউন করে ভাজছি। আপনারা যদি 1 মাসের মতো সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই বাদামি কালার করে ভালো করে ভেজে নেবেন, এতে করে পিঠাগুলো অনেক দিন পর্যন্ত মচমচে থাকবে।
এখন আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা কিচেন তাওয়াল পেপারের মধ্যে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠাগুলো উঠানোর সাথে সাথে তেলগুলো শুকিয়ে যাচ্ছে, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। আমি একইভাবে পরবর্তী পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমার পিঠাগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে, ভাজার পরে দেখতে এখন আরও অনেক সুন্দর লাগছে। ক্যামেরায় কেমন লাগছে জানি না, তবে অনেক সুন্দর লাগছিল দেখতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরেও খুব সুন্দরভাবে হয়েছে আর অনেক মজা খেতে। বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।